বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2022 উপলক্ষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃক্ষপ্রাণে প্রকৃতি পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ, এই প্রতিপাদ্যে বৃহস্পতিবার 11 আগস্ট বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিভিশনাল ফরেস্ট অফিসার সাইদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক রহিম আক্তার, কৃষিবিদ ডক্টর মোহাম্মদ আব্দুল মাজেদ, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নারায়ণগঞ্জ, আবু মুন্না রেঞ্জ কর্মকর্তা ও নারায়ণগঞ্জ জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মাওলানা খাজা হেসামউদ্দিন চিস্তি সহ অন্যান্য সরকারি ও বিভিন্ন নার্সারি মালিক বৃন্দ। পৃথিবীর ভিতরে সবচেয়ে ঘনবসতি এলাকা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ, পৃথিবীর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি, আর বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি নারায়ণগঞ্জ, মাত্র 600 স্কোয়ার কিলোমিটার এলাকা, প্রায় 80-90 লক্ষ মানুষ আমরা বাস করি। আরও মজার বিষয় হচ্ছে যে এই শহরই একমাত্র শহর, তার প্রায় 80% লোক দেশের বাইরে থেকে, মানে এই জেলার বাইরে থেকে আসে। এই জেলা একমাত্র জেলা যেখানে প্রায় এই জেলার সব সম্পত্তিই অকৃষি, অর্থাৎ কৃষি জমি আমার জেলায় নাই, 1,250 হেক্টর আছে। তাহলে বুঝেন আমার যন্ত্রণাটা কি, তার মানে আমার গাছ লাগানোর জায়গা নাই। এই গাছটা এখানে প্রতীকে রেখে দিছি, এই জন্য আগে প্লাস্টিকের গাছ ছিল সব, বলছি যে এর কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নেওয়া। জানেন তো, এটা একটা সায়েন্সের ছাত্র লাগে না, সাধারণ ছাত্র আপনারা সবাই জানেন যে ফটোসিনথেসিস নামে একটা ফর্মুলা আছে। ফটোসিনথেসিস হচ্ছে এরকম যে গাছের পাতা সূর্যের আলো নেয় আর বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেয় আর মাটির নিচে থেকে পানি নেয়, নিয়ে এটাকে একটা কেমিক্যাল রিয়াকশন হয়, ঠিক আছে, হয়ে এটা কি তৈরি করে আমাদের জন্য মিষ্টি ফল, এই যে সুন্দর সুন্দর ফল তৈরি করে, সুগারটা আমাদেরকে দিয়ে দেয়, আর অক্সিজেনটা আমাদের নিঃশ্বাসের জন্য দেয়। তাহলে আমাদের পেটের খাবারও দিল, আবার মুখের খাবারও দিল, এই হলো গাছের কাজ। এই জন্য আল্লাহ তাআলা বলছে ফাবি আই আলাই রাব্বিকুম আতাক্কিবান, তোমরা আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করবে? আপনি যে অক্সিজেন ছেড়ে দিচ্ছেন মিল কলকারখানা থেকে নিঃশ্বাসের মধ্য দিয়ে, ওই গাছ সেটা গ্রহণ করছে, গ্রহণ করে আবার সে নিজে সবুজ হচ্ছে, আপনাকে মিষ্টি ফল বানা দিচ্ছে, আবার অক্সিজেন দিয়ে আপনার জীবন বাঁচাচ্ছে। এই জন্য পরিবেশবাদীরা তারা সবসময় চিল্লায় যে আপনারা আপনাদের দেশে যে পরিমাণ জমি আছে মিনিমাম 25% গাছ লাগান। এবছর মেলায় প্রায় 62 লাখ টাকার গাছ বিক্রি হয়েছে। মেলায় 30টি স্টলে প্রায় 67,000 চারা গাছ বিক্রি হয়। সুমন ইসলামের ক্যামেরায় এ আর পারভেজ, NAN TV, নারায়ণগঞ্জ।